আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর। সাঁইথিয়ায় তৃণমূল কংগ্রেস তারা সাঁইথিয়া দখলের পথে, তার কারণ মোট ১৩টি ওয়ার্ডের মধ্যে, মোট ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতেই একক প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং ৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছেন বামেরা, এবং সেই কারণেই সাঁইথিয়া দখলের পথে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, চলছে আবির খেলা। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর। সাঁইথিয়ায় কিন্তু এই মুহূর্তে জয়ের পথে তৃণমূল কংগ্রেস, মোট ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতেই একক প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, ৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বামেরা। বিজেপি এখানে কোনো প্রার্থী দিতে পারেনি এবং ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে একক প্রার্থী দিয়ে জয়ের পথে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই চলছে সেখানে আবির খেলা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সাঁইথিয়া দখলের পথে তৃণমূল কংগ্রেস। আমাদের প্রতিনিধি অঞ্জন দে এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে। অঞ্জন, আমরা যেমনটা দেখতে পাচ্ছি আবির খেলা চলছে, তার কারণ সাঁইথিয়া দখলের পথে তৃণমূল কংগ্রেস ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতেই একক প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস, এখানে বিজেপি কোনো প্রার্থী দিতেই পারেনি, ৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল বামেরা এবং সেই কারণেই সাঁইথিয়া দখলের পথে তৃণমূল কংগ্রেস। একটু বিস্তারিত জানতে চাই, বৈমূর্য এলাকার ছবিটা ঠিক কীরকম? দেখো, এলাকায় তৃণমূল কর্মী সমর্থক এবং তৃণমূলের যে ১৩ জন প্রার্থী তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন, তাদের মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দ উল্লাস তারা করছেন। কারণ সাঁইথিয়া পৌরসভার যে মনোনয়নপত্র দাখিল সেটার আজকে শেষ সময়সীমা ছিল আজকে বেলা তিনটে পর্যন্ত যেটি জানা গেছে যে সাঁইথিয়ার যে টোটাল ১৬টি ওয়ার্ডের মধ্যে একটিও আসনে ক্যান্ডিডেট দিতে পারেনি বিজেপি। অন্যদিকে বিজেপি সবেমাত্র বামফ্রন্ট তারা কিন্তু ৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে, বাকি ১৩টি ওয়ার্ডে কোনো রাজনৈতিক দলই কিন্তু প্রার্থী দিতে পারেনি। এ থেকে স্পষ্ট যে ১৩টি ওয়ার্ডে জয়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এ থেকেই তোমার স্পষ্ট যে সাঁইথিয়া পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যায় তোমার তৃণমূল কংগ্রেস। স্বভাবতই তৃণমূলের দখলে চলে গেল সাঁইথিয়া পৌরসভা, আপাতত এমনটাই জানা যাচ্ছে। তবে স্ক্রুটিনি এখনো পর্যন্ত বাকি রয়েছে, স্ক্রুটিনির দিনে কোন কোন প্রার্থীর মনোনয়নপত্রে যদি কারো বাতিল হয় সেক্ষেত্রে আসন কম বেশি হতে পারে। তবে এখনো পর্যন্ত যেটি জানা যাচ্ছে নির্বাচন দপ্তর সূত্রে যে ১৩টি আসনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরাই কিন্তু মনোনয়নপত্র দাখিল করতে পারেনি সাঁইথিয়া পৌরসভায়। সুতরাং ধন্যবাদ, বীরভূম থেকে আমাদের প্রতিনিধি অঞ্জন দে টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন। এতক্ষণ আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সাঁইথিয়া দখলের পথে তৃণমূল কংগ্রেস, কারণ ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে এককভাবে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং ওই ১৩টি ওয়ার্ডে আর কোনো প্রার্থী কিন্তু কোনো রাজনৈতিক দলই দেয়নি। ৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বামেরা কিন্তু কোথাও কোনোভাবেই বিজেপি তারা কোনো প্রার্থী দেয়নি, সেই কারণে জয়ের পথে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবির খেলা।